তুলছি না তুলছি তুলছি তোর বন্ধ দে ওই যে মাঠটা আমাদের পেছনে দেখা যাচ্ছে, গরু চড়ছে। কালকের ওই মাঠে ধান উঠে গেছে। আজকের আমরা ভোরবেলা এসেছি, এসে এই মাঠে ধান কাটা শুরু হয়েছিল, অনেকে মিলে কাটা চলছে। এসে আমরা ভোরবেলা থেকে কাটছি, এবার বেলা হয়ে গেছে, এবার আমরা টিফিন খেতে যাচ্ছি। পান্তা মুড়ি যাই হোক একটা খেয়ে নিতে হবে, তারপর যেটুকু আছে কাটা হয়ে যাবে, এখন বাঁধা হবে না, শুকনো হবে তারপর বাঁধা হবে। এখন তাহলে টিফিন খেয়ে আসি, আবার ফিরে আসছি। ধান কেটে আসার পরে আমাদের টিফিন মুড়ি, আলু ভাজা, মতিচুর আর লেডিকেনি, এগুলো খেয়ে তারপরে এবারে রান্নার দিকে চলে যাব, আবার ফিরে আসছি। বাড়িতে আম গাছ ছিল, গাছগুলো ডাল কাটা হচ্ছে। আমার বর ডাল কাটছে। যেহেতু গাছে আম ধরেনি, মানে মুকুল আসেনি, ছোট গাছ, আগের বছর তাও একটু হয়েছিল, এবছর মোটেই হয়নি। অনেক কটা গাছ এই বাড়ির মধ্যে আছে, এই গাছগুলো কেটে নেওয়ার পরে আবার অন্য কাজে যেতে হবে। এক দুদিন এলেই অনেক কাজ সারতে হয়। আচ্ছা, আবার পরে দেখছি কি করা যায়। এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটা আমাদের, আমরা ঘাট সরি। এই যে শানের ঘাট, পাশে লেবু গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। আর ওই সাইডটায় আছে এই তাল গাছ, নারকেল গাছ আর বাঁশঝাড়। এই যে বাঁশঝাড় আছে দেখা যাচ্ছে, ওখানে এখন আমার কর্তা বাঁশ কাটছে। চলুন কাছে গিয়ে দেখাচ্ছি। বাঁশ অনেক কাটা হয়ে গেছে, ও দুপুর হয়ে গেছে, এবার চলে যাবে তো। আচ্ছা, এটা কেটে না, এই যে বাঁশ কাটছে, এই যে বাঁশ উপরে টানা হচ্ছে, সরে যাই না তো আবার গায়ে লেগে যাবে। এবার এই মাছটা ছিটে নেবে, তারপরে আর মাছ কাটবে না। কালকে পরশু অনেক লোক কাজ করেছিল, তারা বাঁশ কেটেছে। এখানে এই কারি করা আছে, এই কেটেছে, এখানে আছে, আবার ওইখানে দু জায়গায় কারি করা আছে। আর ওর ওপারে ওই যে দূরে লঙ্কা বাগান, তার ওপারে ধান ক্ষেত কাটা হয়ে গেছে, অল্প স্বল্প ছিল, আজকে সকালেই কেটে নিয়েছি। এই আশেপাশে বিভিন্ন রকম গাছপালা, সবুজ,
আর এইখানে এদিকটা পুরো বাঁশ বাগান। কর্তা কাজ করছে এখন, আর এখানে দাঁড়ালে আমার চলবে না, আমারও কাজ আছে, এখন আসি। এখন মাংস কষানো চলছে, মানে সবে মাংস দিয়েছি, রসুন পেঁয়াজ কষি নেওয়ার পরে মাংস দিয়েছি। আর এদিকে হয়েছে ফ্রাইড রাইসের ভাতটা হয়েছে, এখন রাইস রেডি হয়নি, রাইসে দেবো বিন ভাজা, ডিম ভাজা আর কাজু আর কিশমিস ভাজা, এটা এখনও রেডি হয়নি। আর মাংসটা সবে বসছে, মাংস হয়ে গেলে তারপরে ওই ভাতটা রেডি করা হবে। আবার খাওয়ার সময় আসছি বন্ধুরা ফিরে। এই হলো মাংস, লেগ পিস আছে, লেগ পিসও আছে, আর ফ্রাইড রাইস হচ্ছে এটা মায়ের, আর এই পাশে এটা আমার, আমাদের দুজনের ভাত আর মাংস রেডি। তো বন্ধুরা তাহলে খেয়ে দিয়ে আবার ফিরে আসছি। এখন পুকুর ঘাটে এসেছি বাসন মাজতে, বাসন টাসন মেজে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে চলে যাব। কালকের আবার সকাল থেকে টিউশন, ছেলেরও আছে আমারও আছে। তাই বন্ধুরা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।